প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে মেশিনটি দেখছেন, এই মেশিনটি দ্বারা ক্ষেতের ড্রেন এবং নিড়ানি করা যায়। এই মেশিনটি একটি 7 হর্স পাওয়ারের মেশিন। এই মেশিনটি দ্বারা আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভুট্টা ক্ষেতের যে ড্রেনটা, এই ড্রেনটার মাটি উর্বর করতে পারবেন খুব সহজে এবং সুন্দরভাবে। অন্যান্য ক্ষেতে ছোট ছোট ড্রেনগুলোতে যেমন যদি ঘাস জন্মে বা আগাছা জন্মে, সেই আগাছাগুলোও কিন্তু এই মেশিনটি দ্বারা সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। এই মেশিনটি আসলে পেট্রোল চালিত একটি মেশিন। মেশিনটি যদি কখনো ডিস্টার্ব হয়, মানে যদি কখনো সমস্যা হয়, তাহলে এই মেশিনটি আপনারা খুব সহজে কোনো মোটরসাইকেল পার্টসের দোকানে গেলে, মোটরসাইকেল ইঞ্জিন যারা মেরামত করে তাদের ওখানে গেলে আপনারা এই মেশিনটি মেরামত করে নিতে পারবেন খুব সহজে। মেশিনটি দেখতে যেমনটা মনে হচ্ছে, কিন্তু এর কাজ খুবই সহজ এবং কৃষকদের জন্য এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন। আপনারা এই মেশিনটিতে দেখছেন সামনে এই ফাল লাগানো আছে, এই যে ফালগুলো, এই ফালগুলোর কাজটা হচ্ছে যে আপনার যে ড্রেনটা দিয়ে চালাবেন সেই ড্রেনের মাটিগুলো সুন্দরভাবে এই ফালগুলো কিন্তু উর্বর করে দেবে, এবং যে ঘাসগুলো থাকবে ড্রেনের মধ্যে সেই ঘাসগুলো কিন্তু এই যে ফলাটা, এই ফলাগুলো ঘাসগুলোকে তুলে সরায় দেবে বা এই ঘাসগুলোকে তুলে পরিষ্কার করে দেবে। দর্শক, এই মেশিনটির কিছু কাজের যে সুইচগুলো আছে এগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। যেমন এই মুহূর্তে যে এই যে আমার হাতে আঙ্গুলে যে লাল সুইচটি দেখছেন, এটি হচ্ছে অন অফ সুইচ। এটি অফ করলে অফ হবে মেশিনটি, এটি অন করলে অন হবে। আর এই নিচে যে একটি গিয়ারের মতো একটা আপনারা জিনিস দেখছেন, এই জিনিসটি কিন্তু একটা মারাত্মক জিনিস। যেমন এই গাড়িটি যখন চলবে তখন কিন্তু এই হ্যান্ডেলটি, এই যে দেখেন আমি চেপে ধরেছি, এই যে দেখেন হ্যান্ডেলটি কিন্তু নিচে যাচ্ছে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার এটা চেপে ধরে মেশিনটি চলাকালীন অবস্থাও আপনি এটা করতে পারবেন। আপনারা এই যে হলুদ এবং ব্লু কালারের যে জিনিসটি দেখছেন, এটিকে বলা হয় আরপিএম। এটি যদি আমরা এইদিকে দেই তো মেশিনটির স্পিড বাড়বে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতটুকু স্পিড দরকার খেতে ততটুকু ঘুরে আপনি স্পিড বাড়াতে এবং কমাতে পারবেন। লাঙ্গলের মতো একটা ফলা আছে, এইটা যদি আমরা খুলে নিচে নামাই দিই, এটা হচ্ছে একটা ড্রেন তৈরি করবে। যেমন আলু ক্ষেতের যে একটা ড্রেন, এই ফলাটা যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু এই ফলাটা দিয়ে আলু ক্ষেতের মতো একটি ড্রেন আপনারা করতে পারবেন, এবং সামনেরটা কিন্তু নিড়ানির কাজ করবে আর পিছনেরটা একটা ড্রেন তৈরি করে দেবে। হ্যাঁ, এরপর আপনারা যে এই পুরো মেশিনটা যখন আপনারা স্টার্ট করবেন, কীভাবে স্টার্ট করবেন, এটি কিন্তু সেলফে স্টার্ট নয়। ওখানে যদি আমরা সুইচটা দিই, সুইচ দেওয়ার পরে এটা কিন্তু এই যে এইটাকে টেনে স্টার্ট করতে হবে। হ্যাঁ, আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি না, এটাকে টেনে স্টার্ট করতে হবে। এটা টানার জন্য এই ফিতাটা, আপনারা এই ফিতাটা জোরে একবার টানলেই কিন্তু এই মেশিনটি স্টার্ট হয়ে যাবে। এই জিনিসটি দেখছেন, এটি হচ্ছে এয়ার ফিল্টার, আর তার নিচেই আছে দুটি সুইচ। এই যে দুটি সুইচ, এটি হচ্ছে তেলের, এটি আপনারা এদিকে দিয়ে মেশিনটি কিন্তু চালু করবেন, তাহলে তেলটা পাস হবে এবং মেশিনটি চলবে। এটি হচ্ছে চোখ, আপনাদের মেশিনটি যদি স্টার্ট না নেয়, অনেক সময় আপনারা দেখবেন ট্রলিতেও এই ধরনের একগুলো চোখ দেওয়া থাকে, যেটা একটু টেনে দিলেই পরবর্তীতে এটা টানলেই স্টার্ট হয়ে যাবে। এটি হচ্ছে চোখের সুইচ, আর এটি হচ্ছে তেলের সুইচ। আর আপনারা এই যে ট্যাঙ্কিটি দেখছেন, এটি কিন্তু মূলত তেলের একটা ট্যাঙ্কি, এই তেলের ট্যাঙ্কির পাশেই রয়েছে। এটি হচ্ছে সাইলেন্সার, এটি দিয়ে ধোঁয়া পাস হয়। আর পুরো মেশিনটি একটি মোটরসাইকেলের মেশিন সমতুল্য। এই মেশিনটি যদি কখনো আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো মোটরসাইকেলের মেকানিক্যাল দোকানে নিয়ে গেলে মেশিনটি আপনার অতি সহজে মেরামত করে দিতে পারবে তারা।